মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মধ্যম গ্রামে শ্রী শ্রী বড় মা কালী 25শে অক্টোবর ভাষণ অর্থাৎ বিজয়া হয়। জগদ্ধাত্রী পূজোর ভাষণের দিন অর্থাৎ বৃহস্পতিবার ধুমধাম সহকারে মূল মন্দিরে নিয়ে এসে মাকে নতুন বস্ত্র ও শীত বস্ত্র পরানো হয় এবং বিশেষ পূজা অর্চনা করা হয়। প্রত্যেক বছর এইভাবে মাকে মূল মন্দিরে নিয়ে আসা হয় বলে জানালেন মধ্যম গ্রামে তপন স্মৃতি সংঘের সভাপতি দিব্যকান্তি পাল। এই পূজাকে ঘিরে বহু ভক্তের সমাগম হয়। উপস্থিত ছিলেন পুরোহিত মধুসূদন চ্যাটার্জি। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। ক্লাবের সভাপতি দীপকান্তি পাল, পুজো কমিটির কোষাধ্যক্ষ বুদ্ধদেব মণ্ডল সহ সকল সদস্য ও ভক্তবৃন্দ। মা কালী ঠাকুরের বিসর্জন হওয়ার পর আজ জগদ্ধাত্রী ঠাকুরের বিসর্জন। সেই দিনে আমাদের মা বড় মা ঘাট থেকে মায়ের মন্দিরে আজকে ফিরে এসেছে। সেই উপলক্ষে নিয়ম নীতি মেনে আজ বিশেষ পুজো অনুষ্ঠিত হচ্ছে। মাকে পোশাক পরিয়ে মালা পরিয়ে পুজো অনুষ্ঠিত হলো। কখন হয়েছে অনুষ্ঠানটি? পুজো অনুষ্ঠিত হলো 9:30 কি রাত্রিতে? রাত্রিতে। পুরোহিত হিসেবে কে উপস্থিত ছিলেন? পুরোহিত হিসেবে উপস্থিত ছিলেন মধুসূদন চট্টোপাধ্যায়। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় জোশের রিপোর্ট, আনন্দ বার্তা।